নমস্কার বন্ধুরা, তন্বীর পাকশালাতে সবাইকে স্বাগত। আজকের রেসিপি বেবি নান। একদম নরম তুলতুলে ইস্ট ছাড়া বেবি নান বাড়িতে কিন্তু খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। আর এই বেবি নান যে কোনো ভেজ ননভেজ আইটেমের সাথে খেতে ভীষণই ভালো লাগে। রাতে ডিনারে কিন্তু আপনারা অনায়াসেই এই বেবি নান বাড়িতে বানিয়ে নিতে পারেন। আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। একদম নরম তুলতুলে ইস্ট ছাড়া গ্যাস ওভেনে করা বেবি নান। বেবি নান বানাবার জন্য নিয়েছি রুম টেম্পারেচারে রাখা 1 কাপ টক দই। ঘরে যে চায়ের কাপগুলো থাকে সেই চায়ের কাপ মেপে আমি টক দইটা ব্যবহার করলাম। একটা বড় বাটির মধ্যে আমি টক দইটাকে ঢেলে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার। আমার এই চামচটা কিন্তু 1/2 চামচের সমান মাপের। আমি 1/2 চামচ বেকিং পাউডার নিলাম। এই চামচেরই 1/2 চামচ আমি বেকিং সোডা ব্যবহার করব। তার মানে 1/2 চা চামচ বেকিং পাউডার আর 1/4 চা চামচ বেকিং সোডা। এবার বেকিং পাউডার আর বেকিং সোডাটা টক দইয়ের সাথে ভালো করে মিশিয়ে দিলাম। দেখুন টক দইয়ের মধ্যে অলরেডি বাবলস ক্রিয়েট করতে শুরু করে দিয়েছে, তার মানে টক দই ফার্মেন্ট হতে শুরু করে দিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি। চিনিটা কিন্তু মাস্ট। একটা ছাকরির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। এটা আমার মেজারিং কাপের 1 কাপ। যে চায়ের কাপ মেপে আমি টক দই ব্যবহার করেছি সেই চায়ের কাপ মেপে কিন্তু 1.5 কাপ ময়দা আমি এর মধ্যে ব্যবহার করলাম। ময়দাটাকে ভালো করে চেলে নেব। যেহেতু আমার ছাকনিটা ছোট সেই কারণে আমি 1 কাপ প্রথমে নিলাম, তারপরে আরও 1 কাপ নিলাম। তার মানে মোট 3 কাপ পরিমাণে, মানে চায়ের কাপের মাপের 3 কাপ পরিমাণে ময়দা আমি চেলে নিলাম। যে চায়ের কাপ বা বাটি মেপে টক দই ব্যবহার করবেন সেই চায়ের কাপ বা বাটি মেপেই কিন্তু ময়দাটাকেও ব্যবহার করবেন। যদি 1 কাপ টক দই ব্যবহার করেন বা 1 বাটি টক দই ব্যবহার করেন তাহলে ওই কাপ বা বাটি মেপেই 3 বাটি ময়দা ব্যবহার করবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। তেল দেওয়াটাও কিন্তু অত্যন্ত জরুরি। এবার সমস্ত কিছু দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মেখে নেব। প্রথমেই আমি জল দিচ্ছি না, কারণ টক দইটা দিয়েই অনেকটা ময়দা মাখা হয়ে যাবে, সেই কারণে প্রথমে জল ব্যবহার করছি না। ভালো করে প্রথমে মেখে নিয়ে তারপরে যতটুকু জলের প্রয়োজন ততটুকু জল আমি এর মধ্যে ব্যবহার করব। টক দই দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ হালকা গরম জল। খুব বেশি জলের কিন্তু প্রয়োজন পড়ে না, ম্যাক্সিমাম 1 থেকে 1.5 টেবিল চামচ। এই জলের ব্যবহারটা আপনারা অবশ্যই একটু বুঝে ব্যবহার করবেন, কারণ খুব বেশি নরম ময়দা মাখার কিন্তু দরকার নেই। একটু শক্ত করে মাখবেন, কারণ ময়দাটা যখন ফার্মেন্টেড হয়ে যাবে তখন কিন্তু খুব সফট হয়ে যাবে। সেই জন্য অল্প পরিমাণে একটু জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেবেন। দেখুন আমার ময়দাটা মাখা হয়ে গেছে, হাতে একটু লেগে যাচ্ছে, সেই জন্য আমি সবশেষে সামান্য পরিমাণে একটু ভেজিটেবল অয়েল হাতের মধ্যে নিয়ে ময়দার ওপরে ভালো করে মাখিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পর ময়দাটাকে আবারও একবার ভালো করে মেখে নিয়ে এবার 2 থেকে 2.5 ঘন্টা ঢাকা দিয়ে এই ডোটাকে কোনো গরম জায়গাতে রেখে দেব। চাইলে আপনারা ক্যাসেরলের মধ্যেও রাখতে পারেন, আবার মাইক্রোওয়েভ ওভেন যদি বাড়িতে থেকে থাকে তাহলে সেই ওভেনটাকে প্রিহিট করে নিয়ে এই ডোয়ের বাটিটা ওভেনের মধ্যেও রেখে দিতে পারেন। 2.5 ঘন্টা পর আমি ডোটাকে ওপেন করছি। দেখুন আমাদের ময়দার যে ডোটা আছে সেটা কতটা ফুলে উঠেছে, আর ভীষণই সফট ডো কিন্তু তৈরি হয়ে গেছে। এই ডোয়ের মধ্যে
যথেষ্ট পরিমাণে হাওয়া আছে সেই হাওয়াটাকে আমি একটু বের করে দেব। আবারও ময়দাটাকে একটু ভালো করে মেখে নেব। আপনারা দেখে নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন ডোটা ভীষণই সফট তৈরি হয়েছে। এবার আবারও খুব সামান্য পরিমাণে একটু তেল নিয়ে ডোটাতে মাখিয়ে নেব। তারপরে এর থেকে বড় সাইজের লেচি কেটে নেব। একটু বড় সাইজের লেচি আমি কেটে নিচ্ছি। রুটি বা পরোটার জন্য যেরকম সাইজের আপনারা লেচি কাটেন তার থেকে একটু বড় সাইজেরই লেচি কেটে নেবেন। সমস্ত লেচি কেটে নেওয়া হয়ে গেছে। এবার নানটাকে বেলে নেব। রোলিং পিনের গায়ে সামান্য একটু তেল মাখিয়ে নিলাম, লেচিতেও একটু তেল লাগিয়ে নিলাম। যদি আপনারা তেল দিতে না চান তাহলে গুঁড়ো ময়দা দিয়েও নানটাকে বেলে নিতে পারেন। আর এই নান কিন্তু খুব একটা পাতলা করে বেলবেন না, একটু মোটা করে বেলবেন। দেখুন আমি কতটা মোটা করে বেলেছি, কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, সাইডটা দেখে নিন। একটু মোটা করে কিন্তু আমি নানটাকে বেলেছি। ওপর থেকে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু সাদা তিল মানে সেসমি সিডস, আর দিচ্ছি একটু ধনেপাতা কুচি। এটা অবশ্যই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, আবার ইচ্ছে না হলে নাও দিতে পারেন। এবার রোলিং পিন দিয়ে এগুলোকে একটু হালকা করে চাপ দিয়ে বেলে নিচ্ছি, যাতে সেসমি সিডস মানে তিল আর ধনেপাতা কুচিটা এর গায়ে ঠিক মতন বসে যায়। এবার বেলে নেওয়া নানটা দিয়ে দেব গরম করে নেওয়া তাওয়া বা চাটুর উপরে। যেদিকটা ধনেপাতা কুচি আর সেসমি সিডসটা আছে সেই দিকটাই নিচের দিকে রাখলাম। মিডিয়াম ফ্লেমে নানটাকে সেকে নেব। একটা দিক সেকে নেওয়া হয়ে গেলে অপর পিঠ উল্টে দিতে হবে। আর ফ্লেমটাকে কিন্তু হাইতে রাখবেন না, লোতেও রাখবেন না, মিডিয়ামে রাখবেন। মিনিট দুয়েক সময় ধরে ভালো করে নানটাকে সেকে নিতে হবে। দুদিক ভালো মতন উল্টে পাল্টে সেকে নিচ্ছি। দেখুন নানটা কিন্তু ধীরে ধীরে ফুলতে শুরু করে দিয়েছে, তাওয়ার ওপরে নানটা ফুলতে শুরু করে দিয়েছে। এবার নানটাকে একটু সেকে নেব যেই রকম আমরা রুটি সেকি। চাইলে আপনারা এরকমভাবেও সেকে নিতে পারেন, আর না চাইলেও তাওয়াতেও কিন্তু আপনারা ফুলিয়ে নিতে পারেন। দেখুন নানটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে। ওপর থেকে একটু বাটার আমি ব্রাশ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল বেবি নান। আরও একটা পদ্ধতি আমি আপনাদের সাথে শেয়ার করব নানটা সেকে নেওয়ার। ওই একই রকমভাবে নানটাকে বেলে নেব। নানটাকে আমি একটু মোটা করে বেলে নিলাম। দেখুন সাইডগুলো দেখেই আপনারা আন্দাজ করতে পারছেন আমি কতটা মোটা করে বেলে নিয়েছি। এবার তাওয়ার উপরে আমি নানটাকে দিয়ে দিচ্ছি। এক পিঠ সেকা হয়ে গেলে অপর পিঠ কিন্তু উল্টে দিতে হবে, আর মিডিয়াম ফ্লেমে নানটাকে সেকতে হবে। হাই ফ্লেমে কিন্তু নান সেকবেন না, তাহলে নানগুলো পুড়ে যাবে। আর লো ফ্লেমে যদি নানটাকে সেকেন তাহলে কিন্তু নানটা ঠিক মতো ফুলবে না। দেখুন আমি অপর পিঠ উল্টে দিলাম, আর সাইড থেকে এইরকমভাবে একটু হালকা করে চাপ দিচ্ছি। সাইড থেকে নানগুলোকে এইভাবে একটু হালকা করে চাপ দিতে হবে, তাহলে কিন্তু ধীরে ধীরে নান ফুলতে শুরু করবে। ওপর থেকে একটু বাটার আমি ব্রাশ করে দিলাম। দুদিকে সামান্য একটু বাটার ব্রাশ করে দেব। সাইড থেকে একটু এইভাবে হালকা করে চাপ দিয়ে দিচ্ছি, আর দেখুন ধীরে ধীরে নানটা কিন্তু ফুলতে শুরু করে দিয়েছে। গ্যাসের ফ্লেমটাকে আমি এই সময় একদম লোতে করে দিয়েছি। দেখুন তাওয়ার ওপরে নানটা কত সুন্দর ফুলে উঠেছে। এটাকে আমি আর আগুনে সেকে নিচ্ছি না, তাওয়াতেই ফুলিয়ে নিচ্ছি। সামান্য একটু বাটার ওপর থেকে ব্রাশ করে দিলাম। যে পদ্ধতিটা আপনাদের বেশি ভালো লাগবে সেই পদ্ধতিতে আপনারা নানগুলোকে সেকে নেবেন। আমি দুরকম পদ্ধতি আপনাদের দেখিয়ে দিলাম, সেটা আগুনে সেকে বা তাওয়াতে সেকে। তৈরি হয়ে গেল ইস্ট ছাড়া
একদম নরম তুলতুলে বেবি নান। একটা নান আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন নানটা কতটা সফট হয়েছে। এক হাতে কিন্তু নানটাকে ছিঁড়ে নেওয়া যাচ্ছে আর পুরো একটা মুঠোর মধ্যে কিন্তু নানটা চলে আসছে। দেখেই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন নানটা ভীষণই সফট হয়েছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে তাহলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।